পুরো নাম পারভিন সুলতানা দিতি। 90 দশকে যে কয়েকজন নায়িকা চলচ্চিত্র মাতিয়েছেন তার মধ্যে দিতি অন্যতম। ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরীর সঙ্গে অসংখ্য রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি নায়ক প্রসেনজিতের সঙ্গেও। রোমান্টিক ছবিতে দিতির রোমান্স এখনো ভুলতে পারেননি দর্শকেরা। দিতির ছবির বিখ্যাত সেই গানগুলো চিঠি কেন আসে না, আর দেরি সয় না, কিংবা আমি একদিন তোমায় না দেখিলে, আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। অভিনয় সৌন্দর্যে সবার মন জয় করেছিলেন দিতি। তবে দিতি চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করে নেন সামাজিক ছবির মাধ্যমে। সামাজিক ছবিতে তিনি ছিলেন সবচেয়ে সফল নায়িকা। প্রেমের প্রতিদান, দুই জীবন, হীরামতির চেয়ে অনেক বেশি সফল উশিলা, কালিয়া, বেনাম বাদশা, চরমাঘাত ছবিগুলো। বাণিজ্যিক ছবির আরেকটি ধারা ছিল অ্যাকশন, যেখানে রোমান্টিক নায়িকাদের কম পাওয়া যেত, কিন্তু সেখানেও দিতি সাহস দেখিয়েছেন। রোমান্টিক নায়িকা ইমেজ ক্ষতিগ্রস্ত হবে জেনেও পিছিয়ে যাননি দিতি। আপোষহীন পুলিশ অফিসার, প্রতিশোধকামী কন্যা, এরকম নানা ধরনের অ্যাকশন চরিত্রে দিতি ছিলেন সাবলীল। পোস্টারে দিতির রুদ্রমূর্তি দর্শকদের চুম্বকের মতো টেনে নিয়ে যেত অন্ধকার সিনেমা হলে। আজকের হাঙ্গামা, খুনের বদলা, লেডি ইন্সপেক্টর, মুক্তি চাই, এরকম ছবিগুলোতে দিতি ছিলেন দারুণ সফল। লেডি অ্যাকশন ছবিতে দিতির উপস্থিতি ছিল নায়কের মতোই। তার অ্যাকশন দেখে হলে উপস্থিত দর্শকেরা করতালি দিত। রোমান্টিক সামাজিক অ্যাকশন ছবিতে দিতি তার উজ্জ্বল উপস্থিতি দিয়ে রঙিন করে রেখেছিলেন গোটা 90 দশক। দিতি চলচ্চিত্রে পা রেখেছিলেন 1984 সালে। FDC-র নতুন মুখের সন্ধানে কার্যক্রম থেকে উঠে আসেন তিনি। কখনো নায়িকা হবেন ভাবেননি। উদয়ন চৌধুরীর ডাক দিয়ে যায় ছবিতে প্রথম অভিনয় করেন। অজানা কারণে ছবিটি মুক্তি পায়নি। পরে আজমল হুদা মিঠুর আমি ওস্তাদ ছবির মাধ্যমে অভিষেক হয় দিতির। 1987 সালে সুভাষ দত্তের পরিচালনায় স্বামীস্ত্রী ছবিতে অভিনয় করে দিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই ছবিতে পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তিনি সবাইকে অবাক করে দেন। 90 দশকে হল কাঁপাচ্ছিলেন শাবানা, অঞ্জু চম্পারা, তার মাঝেও সমহিমায় উজ্জ্বল ছিলেন দিতি। মাঝে বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে শাবনাজ, মৌসুমী ও শাবনুরে। তারপরেও নতুনদের সঙ্গে সমানতালে অভিনয় করে যান দিতি। অবশ্য 2000 সালের পর বদলে যায় চলচ্চিত্রের ভাষা, অশ্লীলতায় ডুবে যায় চলচ্চিত্র। সে সময় নিজেকে মানিয়ে নিতে পারেননি দিতি। তখন সিনেমার চেয়েও তার কাছে প্রাধান্য পেতে থাকে টেলিভিশন নাটক। সিনেমায় আসার আগেও টিভিতেই হয়েছিল দিতির হাতে খড়ি। তখন গানের চর্চা করতেন দিতি, তার অ্যালবাম বের হয়ে। বাস্তব জীবনে কঠিন সংগ্রাম করতে হয়েছে দিতিকে। নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় দিতির সঙ্গে যাত্রা শুরু করেছিলেন সোহেল চৌধুরী। সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মাঝে প্রেম হয়, প্রেম থেকে পরিণয়। ধনীর দুলাল সোহেল চৌধুরীর সংসারে মন ছিল না। অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারেননি দিতি। এর কারণ ছিল সোহেল চৌধুরীর উচ্ছৃঙ্খল জীবনযাপন, পরনারীতে আসক্তি এবং তার নানান বদভ্যাস। বাধ্য হয়ে সোহেলকে ডিভোর্স দেন দিতি। 90 দশকের মাঝামাঝি সময়ে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরী খুন হন। শোনা যায় বনানীর ক্লাবে উচ্চ ভলিউমে গান বাজিয়ে পার্টি করছিলেন দলবল সহ আজিজ মোহাম্মদ ভাই। পাশেই ছিল মসজিদ। সোহেল চৌধুরী মুসল্লিদের কথা চিন্তা করে তাদের উচ্চ ভলিউমে গান বাজাতে নিষেধ করেছিলেন, যেটা নাকি পছন্দ হয়নি আজিজ মোহাম্মদ ভাইয়ের। এখান থেকেই বিবাদের সূত্রপাত। এরপর খুন হন সোহেল চৌধুরী, যে খুনের মামলা এখনো চলমান রয়েছে। সোহেল চৌধুরীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দীর্ঘ সময় পর দিতি নিঃসঙ্গ জীবনে আসেন রূপালী পর্দার সঙ্গে ইলিয়াস কাঞ্চন। ততদিনে ইলিয়াস কাঞ্চন ও সড়ক দুর্ঘটনা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে একা দিন পার করছেন। শোনা যায় চলচ্চিত্রের লোকজনই ইলিয়াস কাঞ্চন দিতির বিয়ের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। দ্বিতীয় চেয়েছিলেন দুই সংসারের চার ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে, কিন্তু অল্পদিনের মাঝেই দিতি সেই সংসার ভেঙে যায়। ফলে পর্দার সফল সেই জুটি বাস্তব জীবনে আর সফল হতে পারেননি। মৃত্যুর আগ অবধি দিতি তার দুই সন্তানকে নিয়ে একা পথ পাড়ি দিয়েছেন। দীপ্ত ও লামিয়াকে সময় দেওয়ার পর অল্প স্বল্প শুটিং করতেন টেলিভিশন নাটকের জন্য। সেখানেও বেশ প্রাণবন্ত দিতিকেই দেখা গিয়েছে, কিন্তু কখন যে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছিল দিতি টেরই পাননি। চিকিৎসার জন্য দীর্ঘদিন ভারতে থেকেছেন, কিন্তু কাজ হয়নি। শেষ অবধি বাংলাদেশের মাটিতে চলচ্চিত্র প্রেমীদের কাঁদিয়ে 2016 সালের 20 মার্চ না ফেরার দেশে চলে যান দিতি। বাবার পর মাকে হারিয়ে আরও একাকী হয়ে যান দিতির দুই ছেলে মেয়ে। তবে দিতি এদেশের দর্শকদের মাঝে রূপ সৌন্দর্য আর প্রখর মেধাবী অভিনেত্রী হিসেবে বেঁচে থাকবেন চিরদিন। তো ভিউয়ার্স, দিতিকে নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। দিতিকে নিয়ে আরো কোনো ভিডিও দেখতে চান কিনা তাও জানাতে পারেন।